স্থগিত মালদা জেলা বইমেলা, এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার বিকেল তিনটে নাগাদ মালদা যুব আবাস ময়দানে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। করোনার কথা মাথায় রেখে স্থগিত করা হয়েছে সেই উদ্বোধন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, বইমেলা মানেই হই হুল্লোড়, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচুর মানুষের সমাগম। তাই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্থগিত রাখা হয়েছে মালদা বইমেলা উদ্বোধন। আগামী 15 জানুয়ারি পর্যন্ত কোভিড পরিস্থিতি দেখে বইমেলা উদ্বোধনের ভাবনা চিন্তা করা হবে, আপাতত খোলা হবে না কোনো প্যান্ডেল, এমনটাই জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজকে আমাদের বইমেলা সম্পূর্ণ, আমাদের অ্যারেঞ্জমেন্ট অলরেডি কমপ্লিটেড, তিনটের সময় আজকে উদ্বোধন হওয়ার কথা, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে মালদারও সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো নয়। যারা টেস্ট করছে বেশিরভাগই পজিটিভ ধরা পড়ছে। তো আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাইছি না, কারণ বইমেলাতে একটা ভিড় হবে এবং কালচারাল প্রোগ্রাম না হলে সেই বইমেলার কিন্তু সার্থকতা হবে না, গুরুত্বও পাওয়া যাবে না। তো যেখানে কালচারাল প্রোগ্রাম আমাদের বন্ধ করে দিতে হচ্ছে, তো সেই জায়গাটাতে শুরু স্টল থেকে অলরেডি কীরকম যেন একটা বইমেলা হলেও সার্থকতা হবে, মানে ঠিক সঠিক পূর্ণাঙ্গতা লাভ পাবে না। তো অল ওভার সব কিছু সিচুয়েশন মিলে এবং গভর্নমেন্টের গাইডলাইন মেনে আমরা একটু সিদ্ধান্ত, এখনই ডিএম সাহেবের সঙ্গে কথা হলো যে 15 তারিখ পর্যন্ত আমরা একটু সিচুয়েশন দেখে নিই। এখনও পর্যন্ত আমরা সেখানে আমাদের যা করেছি আমরা প্যান্ডেল থেকে শুরু করে সব থাকবে, যদি সিচুয়েশন কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে 15। এই প্রসঙ্গে বইয়ের দোকানদার তপন মণ্ডল বলেন, বইমেলা স্থগিত হওয়ার কারণে তাদের কলকাতায় ফিরে যেতে হচ্ছে। আপনাদেরকে কখন জানানো হলো? এই মাত্র জানানো, এই 10 মিনিট মতো হলো আমাদের জানানো হয়। আর কী করছেন? কি করছেন তাহলে আপনার? এখন এই গুছিয়ে এখন রিটার্ন যাবো কলকাতাতে। আমাদের গতকাল জানালে এই ট্রান্সফার খরচ এইগুলো বেশি সুবিধা হতো। এইগুলো প্রশাসনের তরফ থেকে কিছু বলা হলো না? প্রশাসনের তেমন কিছু বলা হয়নি, ওই স্থগিত হয়ে গেল, এবার যে যার মতো গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। কোথায় বাড়ি আপনাদের? কলকাতা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনি ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।